চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা, কমেছে চিনি, খোলা, ভোজ্য তেল ও পেঁয়াজের মতো কিছু নিত্য পণ্যের দামও। তবে আলু, বোতলজাত, সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য বিক্রি হচ্ছে আগের মতো বেশি দামেই। ভোক্তারা বলছেন শুল্ক কমিয়ে দায় সরলে হবে না, বাজার তদারকি বাড়াতে হবে। সারাস মাহমুদের রিপোর্ট। নিত্যপণ্যের দর কমাতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। এক মাসের ব্যবধানে মোটা চালের দর কেজিতে 2 থেকে 3 টাকা কমলেও মাঝারি ও সরু চালের দাম এখনও একটু বেশি। কমেনি বোতলজাত সয়াবিন তেলের দাম, তবে চিনি ও পেঁয়াজের দর কিছুটা কমেছে। প্রায় 3 মাস পর কিছুটা স্বস্তির খবর চালের বাজারে। দাম কমার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন শুল্ক ছাড় ও আমদানির অনুমতির উদ্যোগ কিছুটা হলেও বড় ব্যবসায়ীদের দৌরত্ব কমিয়েছে। আড়াই সেল 65 টাকা ছিল, অন কেজিতে 5 টাকা কমছে। আড়াই সেল 60 টাকা, পাইজন সাইল 60 টাকা, 62 টাকা ছিল, পাইজন সাইল 55 টাকা। আড়াইশ আসতে চালের দাম কমছে, আর মিনিকেটের সিজন তো মূলত এখানে তো আমদানের সিজন। চিনির বাজারেও পড়েছে শুল্ক ছাড়ের ইতিবাচক প্রভাব, কেজিতে কমেছে 10 টাকা। প্রতি কেজি প্যাকেটজাত চিনি 124 থেকে 125 এবং খোলা চিনি 120 টাকার আশপাশের দরে বিক্রি হচ্ছে। ভোজ্য তেলে শুল্ক কমানোর সুফল পুরোপুরি পাচ্ছেন না ভোক্তা, বরং বোতলজাত তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। কোনো তেলের দাম বাড়াইছে এই কথা বলে না, কিন্তু কোম্পানি যে তেল দিত আগে ওই পরিমাণে তেল দিতে পারে না। এরা আগে যে MRP আছিল 818 টাকা, কিন্তু এখন 818 টাকা, 815 টাকায় এরা বিক্রি করতে আছে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহের মতো দেশি ভালো মানের পেঁয়াজের কেজি 118 থেকে 120 টাকা, দেশি হাইব্রিডের কেজি 110 থেকে 115 এবং ভারতীয় পেঁয়াজের কেজি 98 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। আগে বেশি 35-36, এখন বেশি 16-17-20 টাকা কমেছে না, এই আর 20-25 দিন গেলে পরে দাম আস্তে আস্তে নিয়ন্ত্রণে এসে যাবে। পাবনার বীজ বর্তমান বিক্রি হচ্ছে 116 টাকা কেজি, 580 টাকা পাল্লা। ফরিদপুর বীজ বস্তা কাটা বিক্রি হচ্ছে 105-108। এখনও অস্বস্তি কাটেনি আলুর বাজারে। শুল্ক ছাড়ের পর আমদানিও হচ্ছে, তবে আলুর বাজারে ইতিবাচক কোনো প্রভাব নেই, বরং বাড়ছে দর। প্রতি কেজি নতুন আলু মানভেদে 90 থেকে 110 টাকা এবং পুরনো আলুর কেজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বর্তমানে বাড়তি, পাইকারি কাটা হইতেছে 67-80 টাকা, আর আমার খুচরা বিক্রি হলো 72 টাকা। কমা সম্ভাবনা, নতুন আলু আইতেছে, নতুন আলু আইলে পরে হয়তো কমা হইতে পারে। সরকারের নানা উদ্যোগের পুরোপুরি সুফল পেতে বাজার তদারকি চলমান রাখা এবং TCB-র মাধ্যমে পণ্য বিক্রির আওতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ভোক্তারা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।